বর্তমান সময়ত আমি রাজনৈতিকভাবে এটা জটিল সন্ধিখনত উপস্থিত, যত এগৰাকী মুসলমান ব্যক্তি এটা হিন্দু অধ্যুষিত অঞ্চলত নিজকে অকলশরী অনুভব করে। ইয়ার বিপরীতে একটা পরিস্থিতি এগৰাকী হিন্দু ব্যক্তিয়ে কোনো এক মুসলমান অধ্যুষিত অঞ্চল অকলশরিয়া আর ভয় অনুভব করে। অর্থাৎ দেশত রাজনৈতিকভাবে এনে এটা বাতাবরণ তৈয়ার করা হল, যত প্রতিজন ব্যক্তিয়ে সামাজিকভাবে এজনে আনজনেরপ অকলশরিয়া আর ভয় অনুভব করা হল, যত প্রতিজন ব্যক্তিয়ে নিজের ব্যক্তিগত জীবনক লৈ ভয় শঙ্কাত দিন কটাবলগা পরিস্থিতি আহি পড়িছে। কিন্তু ইয়ার বিপরীতে নিজের ব্যক্তিগত জীবনক লৈ বিন্দাস বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। মজো স্টোরি নামৰ এটা পডকাস্ট চ্যানেল মনোজ বাজপেয়ীক এক প্রশ্ন করা হয়েছিল যে আপনার পত্নী এগৰাকী মুসলমান ছোৱালী, যার বাবে আপনি কেতিয়াবা সমাজের পৰা কটু মন্তব্য শুনবলগা হয়েছেনে? কিন্তু ইয়ার বিপরীতে মনোজ বাজপেয়ীয়ে দিলে নির্ভীক উত্তৰ, মোৰ পত্নী এগৰাকী প্রাউড মুসলমান পত্নী আর মই এগৰাকী প্রাউড হিন্দু স্বামী। ধর্মীয় গন্ধিয়ে মই এটা ব্রাহ্মণ পরিয়ালত জন্মগ্রহণ করেছো, কিন্তু তার পাছতো মোৰ পত্নী মুসলমান হওয়াক লৈ আজিলৈ মোৰ পরিয়ালর কোনো এগৰাকী ব্যক্তিয়ে ইয়াত মাত মত নাই। তেনে বাহিৰৰ কোনো ব্যক্তি আহি মোৰ ব্যক্তিগত জীবনক লৈ এনেদৰে মাত মতার অধিকার নাই। লগতে তেওঁ উল্লেখ করে, মোৰ ব্যক্তিগত জীবনক লৈ যদি কোনোবাই মাত মাতে তেনে তার প্রত্যুত্তৰ মই কিন্তু বহুত কাৰাকৈ দিম। আনকি মোৰ বন্ধু মহলাতো যদি এনে আলোচনা চলে তেনে বন্ধুকো মই ত্যাগ করিম। অভিনেতা মনোজ বাজপেয়ী এনে প্রতিক্রিয়া এতিয়া ব্যাপকভাবে চর্চা হৈছে সমগ্র দেশত। মনোজ বাজপেয়ীর এই কঠোর প্রতিক্রিয়া এতিয়া সমাজের সকল শ্রেণী মানুষে একমুখে সমর্থন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। বর্তমান সময়ত আমি রাজনৈতিকভাবে এটা জটিল সন্ধিখনত উপস্থিত, যত এগৰাকী মুসলমান ব্যক্তি এটা হিন্দু অধ্যুষিত অঞ্চলত নিজকে অকলশরী অনুভব করে। ইয়ার বিপরীতে একটা পরিস্থিতি এগৰাকী হিন্দু ব্যক্তিয়ে কোনো এক মুসলমান অধ্যুষিত অঞ্চল অকলশরিয়া আর ভয় অনুভব করে। অর্থাৎ দেশত রাজনৈতিকভাবে এনে এটা বাতাবরণ তৈয়ার করা হল, যত প্রতিজন ব্যক্তিয়ে সামাজিকভাবে এজনে আনজনের অকলশরিয়া আর ভয় অনুভব করা হল, যত প্রতিজন ব্যক্তিয়ে নিজের ব্যক্তিগত জীবনক লৈ ভয় শঙ্কাত দিন কটাবলগা পরিস্থিতি আহি পড়িছে। কিন্তু ইয়ার বিপরীতে নিজের ব্যক্তিগত জীবনক লৈ বিন্দাস বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। মজো স্টোরি নামৰ এটা পডকাস্ট চ্যানেল মনোজ বাজপেয়ীক এক প্রশ্ন করা হয়েছিল যে আপনার পত্নী এগৰাকী মুসলমান ছোৱালী, যার বাবে আপনি কেতিয়াবা সমাজের পৰা কটু মন্তব্য শুনবলগা হয়েছেনে? কিন্তু ইয়ার বিপরীতে মনোজ বাজপেয়ীয়ে দিলে নির্ভীক উত্তৰ, মোৰ পত্নী এগৰাকী প্রাউড মুসলমান পত্নী আর মই এগৰাকী প্রাউড হিন্দু স্বামী। ধর্মীয় গন্ধিয়ে মই এটা ব্রাহ্মণ পরিয়ালত জন্মগ্রহণ করেছো, কিন্তু তার পাছতো মোৰ পত্নী মুসলমান হওয়াক লৈ আজিলৈ মোৰ পরিয়ালর কোনো এগৰাকী ব্যক্তিয়ে ইয়াত মাত মত নাই। তেনে বাহিৰৰ কোনো ব্যক্তি আহি মোৰ ব্যক্তিগত জীবনক লৈ এনেদৰে মাত মতার অধিকার নাই। লগতে তেওঁ উল্লেখ করে, মোৰ ব্যক্তিগত জীবনক লৈ যদি কোনোবাই মাত মাতে তেনে তার প্রত্যুত্তৰ মই কিন্তু বহুত কাৰাকৈ দিম। আনকি মোৰ বন্ধু মহলাতো যদি এনে আলোচনা চলে তেনে বন্ধুকো মই ত্যাগ করিম। অভিনেতা মনোজ বাজপেয়ী এনে প্রতিক্রিয়া এতিয়া ব্যাপকভাবে চর্চা হৈছে সমগ্র দেশত। মনোজ বাজপেয়ীর এই কঠোর প্রতিক্রিয়া এতিয়া সমাজের সকল শ্রেণী মানুষে একমুখে সমর্থন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।